বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং আন্তর্জাতিক অঙ্গনে যে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম এবং সুখ্যাতি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে, সেটির নাম বুয়েট। বুয়েটে যারা পড়াশোনা করেন এবং পরবর্তীতে যারা কর্মজীবনে ঢোকেন, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশের এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। হয়তো একজন ইঞ্জিনিয়ার হিসেবে, প্রকৌশলী হিসেবে বা স্থাপত্যবিদ্যায় যাকে বলা হয় সর্বোচ্চ ডিগ্রিধারী হওয়ার পর একজন বুয়েট ছাত্রর যে অর্থনৈতিক ভিত্তি, এটি হয়তো সিভিল সার্ভিসের একজন সচিবের মতো হয় না বা বাংলাদেশের একজন দুর্নীতিবাজ ব্যবসায়ীর মতো হয় না, কিন্তু তারপরেও এটি একটি নেশা, মেধা, মননশীলতা, যোগ্যতার একটা নেশা। তো যার কারণে কি হচ্ছে যে বাংলাদেশের দুষ্ট পেশা ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, ছাত্রজীবনের সবচেয়ে মেধাবী ছেলে মেয়েরা সেখানে যায়, সবার আগে বুয়েটে যায়, তারপরে মেডিকেলে যায়, এটাই বাস্তবতা। আর তৃতীয় যারা সারিতে থাকেন এরাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসেন, তারপর সিভিল সার্ভিসে যান। অবশ্য বুয়েট থেকে পাশ করে বা ঢাকা মেডিকেল থেকে পাশ করে অনেকে সিভিল সার্ভিসে ঢুকেন, তাদের সংখ্যা খুব অল্প, বেশিরভাগই তার স্ব পেশায় থেকে যান। এখন বিসিএস দিয়ে বুয়েট থেকে পাশ করে একজন ইঞ্জিনিয়ার, তিনি হয়তো রোডসেন হাইওয়েজে গেলেন, রেলওয়েতে গেলেন, বিআরটিএতে গেলেন, তারপরে অন্যান্য যে সকল এলজিডিতে গেলেন, তো যাওয়ার পরে সে 20-25-30 বছর চাকরি করার পরে দেখা গেল যে তার জীবনের যে ব্যাপ্তি বা তার জীবনের যে সফলতা, সেই সফলতার জায়গাটি দিব্য দৃষ্টিতে, মানে সফলতা বলতে কয়টি গাড়ি আছে, কয়টি বাড়ি আছে, কয়টি প্রাসাদ আছে, এইগুলোর যে সার্বিক বিচার, সেই বিচারের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে হয়তো তার সঙ্গে তুলনামূলকভাবে যারা কম মেধার তারা সিভিল সার্ভিস, ব্যবসা বাণিজ্য, অন্য জায়গাতে গিয়ে যত ভালো করেন তারা হয়তো অত ভালো করতে পারেন না, কিন্তু তারপরেও একজন বুয়েটের ছাত্র হিসেবে মৃত্যু পর্যন্ত তার একটা গর্ব থাকে এবং তার মৃত্যুর পরও তার সন্তানেরা গর্ব করে যে আমার বাবা বুয়েটের টিচার ছিলেন, বুয়েটের ছাত্র ছিলেন। এরকম একটা ঐতিহ্য গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটিকে নিয়ে। এখানে ছাত্র রাজনীতি নেই, শোনা যায় যে বঙ্গবন্ধুর জামানাতে এটি ছাত্র রাজনীতি মুক্ত ছিল এবং সবাই বঙ্গবন্ধুকে বলেছিলেন যে সব জায়গাতেই ছাত্র রাজনীতি হচ্ছে, বুয়েট এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই দুটোকে ছাত্র রাজনীতি মুক্ত তিনি রাখতে চেয়েছিলেন, যে এই দুটো প্রতিষ্ঠানকে তিনি নষ্ট করতে চাননি। এটি এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবতা তিনি এটি আদৌ বলেছিলেন কি না এটি আমি বলতে পারবো না। এখন বুয়েটে ছাত্র রাজনীতি করা যাবে না এবং সেই ছাত্র রাজনীতি করা যাবে না, তার মধ্যেও কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সময় সেখানে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, এমনকি এরশাদ বিরোধী আন্দোলনের সময় সেখানে মিছিল মিটিং হয়েছে এবং এইভাবে চলছিল অনেকটা বেসরকারিভাবে। এরই মধ্যে যখন আবরার নিহত হলেন তারপর থেকে বুয়েট উত্তাল হয়ে পড়ে এবং বুয়েটে ছাত্র রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি, শিবিরের রাজনীতি, এই বিষয়গুলো একেবারে সামনে চলে আসে। তার ফলে কি হচ্ছে, সেখানে ছাত্র রাজনীতি করা যাবে না এবং ছাত্রলীগ বলতে গেলে সেই আবরারের ঘটনার পর থেকে বুয়েট ক্যাম্পাসে সক্রিয় ছিল না, কিন্তু এই নির্বাচনের পরে, ডামি নির্বাচনের পরে হঠাৎ করে দেখা গেল যে এই মার্চ মাসে, রোজার মাসে সেই ছাত্রলীগের ছেলেরা মিছিল নিয়ে বুয়েটে বিরাট সমাবেশ করেছে এবং এরপর থেকে বুয়েট উত্তাল এবং বুয়েটে কোনো অবস্থাতেই ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না, ছাত্রলীগকে ঢুকতে দেওয়া হবে না। এবং ইতিমধ্যে ছাত্রলীগের একজন নেতা হাইকোর্টে একটা রিট করেছিলেন এবং মহামান্য হাইকোর্ট থেকে এই মর্মে রুল জারি করা হয়েছে বা মতামত দেওয়া হয়েছে যে বুয়েটে ছাত্র রাজনীতি করা যাবে বা বৈধ। তো এই অবস্থাতে চলছে। তো এর মধ্যে সারা বাংলাদেশ সাধারণত জনগণ আওয়ামী লীগের বিপক্ষে, ছাত্রলীগের বিপক্ষে যারা আছেন তাদের এক বক্তব্য হলো যে কেন এখানে যেতে হবে, এটা ঠিক না, এটা বেঠিক। আবার যারা ছাত্রলীগের রাজনীতি করার চেষ্টা করছেন তাদের বক্তব্য, কেন এখানে করা যাবে না, আমরা যদি না করি তো ওরা তো বসে থাকবে না, ওরা তলে তলে ঠিকই গোপনে গোপনে 100% শিবিরের রাজনীতি তারা করে পুরোটাকে পাকিস্তানের ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছে। এবং ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম সাহেব তিনি বেশ গুসা করে বলেছেন যে
বুয়েট কি ক্যান্টনমেন্ট, পাকিস্তানের ক্যান্টনমেন্ট বা পাকিস্তানের দূতাবাস বা ওয়েস্ট কি পাকিস্তান, যে সেখান যেতে হলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে। তো এরকম খেদোক্তি তিনি করেছেন। যাই হোক, এই অবস্থাতে চলছে। এরই মধ্যে বুয়েটের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন, তার বক্তব্য সামাজিক মাধ্যমে এসছে এবং তার সেই বক্তব্যের প্রেক্ষাপটে একটি বক্তব্য আমার খুবই ভালো লেগেছে। সেটা হলো, ছাত্রলীগ সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছেন যে ছাত্রলীগকে সাধারণত বুয়েটের যারা ছাত্রছাত্রী তারা খুব ভয় পায়, তারা খুব ভয় পায়। তো এই বিষয়টি নিয়েই মূলত আমি আলোচনা করব। এর কারণ হলো যে এখন বুয়েটে যে ছাত্রলীগের রাজনীতি কিংবা মহামান্য হাইকোর্ট যে রাজনীতি করতে অনুমতি দিল, এতে বর্তমান যে যুগ, এই যুগে বুয়েটের ছেলে মেয়েদের জন্য ভালোই হলো। এর কারণ হলো এখন আসলে অধ্যয়নের অতটা দাম নেই। আপনি কে কত বিদ্যা অর্জন করলো, কে কত জ্ঞানী, কে কত বুদ্ধিমান, কে কত পণ্ডিত, এটি এখন কেউ দেখে না। বরং সত্যবাদিতা, পাণ্ডিত্য, মেধা, যোগ্যতা, এগুলো প্রায়ই অপমান, হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তো এই অবস্থাতে যেটা হচ্ছে সেটা হলো যে হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এবং এই অবস্থায় যেটা হচ্ছে সেটা হলো যে বুয়েট থেকে যারা পাশ করে বের হচ্ছেন, তারা দেখা গেল আজ থেকে 50 বছর আগে যে নীতি নৈতিকতা আমাদের সমাজে ছিল, যে আত্মবিশ্বাস ছিল, যে ভাব গাম্ভীর্য ছিল সমাজের, ঠিক সেই নীতি এবং আদর্শ নিয়ে তারা কর্মজীবনে যখন বের হচ্ছেন, তো সেখানে গিয়ে দেখছেন যে এখানে ঘুষ লাগে, ওখানে দুর্নীতি হয়, ওখানে অন্যায় হয়, ওখানে অবিচার হয়, এ সকল নানা রকম বিষয়াদি হচ্ছে। তো তার সঙ্গে তারা পেরে ওঠেন না। ফলে বুয়েটের বেশিরভাগ ছেলে মেয়ে তারা দেশের বাইরে চলে যান। এটাকে ব্রেন ড্রেন বলা হয়। এতে আমাদের দেশের অনেক ক্ষতি হয়। এরপর অনেকে সেই সার্ভিস পরিবর্তন করেন। ফলে এই যে এত টাকা খরচ করে আমরা বুয়েট থেকে যাদেরকে মানুষ করছি, তারা এই বাংলাদেশের আবহাওয়াতে তারা টিকতে পারছে না। তো বাংলাদেশের আবহাওয়াতে যদি তাদের টিকতে হয়, তাহলে তাদেরকে আসলে ছাত্রলীগের স্পর্শ লাগবে, ছাত্রলীগের সঙ্গে তাদের মোলাকাত হতে হবে এবং ছাত্রলীগের যে নীতি এবং আদর্শ, যে সাহস এবং শক্তি, এগুলোর সঙ্গে বুয়েটিয়ান যারা রয়েছেন তাদের যে মেধা এবং যোগ্যতা, এগুলো যদি একত্র হয়ে যায়, তাহলে বাংলাদেশে নিঃসন্দেহে পিরামিড তৈরি করা যাবে। আপনারা জানেন যে ফেরাউন জমানায় যে পিরামিড তৈরি করা হয়েছিল, মানব জাতির ইতিহাসে বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং, এত বড় ইঞ্জিনিয়ারিং কখনো হয়নি। তো বাংলাদেশে যদি কেউ বুয়েটের ছাত্রছাত্রী পিরামিড তৈরি করতে চায়, তাহলে ছাত্রলীগ দ্বারা অনুপ্রাণিত হতে হবে। এখন বুয়েটের যে পরিবেশ রয়েছে, যদি শিবিরের অনুসারী তারা হয়ে থাকে, তারা কী করে? তারা নামাজ পড়ে, তসবি তাহলিল করে, তলে তলে তারা ওহাবিবাদ প্রচার করে, কথায় কথায় আল্লাহ রাসুল বলে, জাজাকাল্লাহ খায়রান বলে। তো এই জিনিসগুলো দিয়ে এখন চলে না। এখন জাজাকাল্লাহ খায়রানের পরিবর্তে আমাদের সমাজে হলো চাকু ঠেকিয়ে যে বেটা কয়টা কাছে তাড়াতাড়ি দিয়ে দে, এরপরে বড় একটা পদ, কোটি টাকা ঘুষ দিয়ে বড় একটা পদে গিয়ে তারপরে আবার তার কয়েকশো গুণ সেখান থেকে সেই টাকা উসুল করে নিতে হবে। তো ফলে এই সমাজে সাহস লাগবে, আর সাহস যদি বুয়েটিয়ানদেরকে সঞ্চয় করতে হয় শিবিরের সাথে রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, সাহস তারা কোনোদিন পাবে না। এর কারণ হলো শিবির সবসময় পলাতক রাজনীতি করে, নীরবে নিভৃতে রাজনীতি করে, তলে তলে রাজনীতি করে, গোপনে গোপনে রাজনীতি করে, মসজিদ কেন্দ্রিক রাজনীতি এখন আর হবে না। এখন সরাসরি রাজপথে সেই রামদা লাগবে, খুর লাগবে, সাফাতি লাগবে। এগুলো আপনি রামদা যদি চালাতে না পারেন, সাফাতি যদি চালাতে না পারেন, খুর যদি না চালাতে পারেন, তাহলে এই যে চাপাতি রামদা যাদের তৈরি হয়, মাদার অফ চাপাতি অ্যান্ড রামদা, সেটা হলো লোহা, স্টিল রড। তো সেই লোহা স্টিল রড, এগুলো দিয়ে শত শত কোটি কোটি টন রড দিয়ে আপনি একটা পদ্মা ব্রিজ তৈরি করবেন, অথচ আপনার কোনো রামদার জ্ঞান নাই কী করে রামদা তৈরি হয়, কী করে রামদা ঘষা দেয়, কী করে রামদা দিয়ে কূপ দেয়, তারপরে কীভাবে ফিনকি দিয়ে রক্ত বের হয়, এই জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনি ইঞ্জিনিয়ার হয়ে কী লাভ হবে? আপনাকে আপনি পদ্মা সেতু থেকে যদি আপনাকে টুস করে ফেলে দেওয়া হয়, আপনি তো হাওমায় করে কাঁদবেন, হাতে পায়ে ধরবেন। কিন্তু আপনার যদি সাহস থাকে, আপনার যদি খুরের অভিজ্ঞতা থাকে, রামদার অভিজ্ঞতা থাকে, আপনার যদি হকি স্টিকের অভিজ্ঞতা থাকে, তাহলে কী হচ্ছে, আপনার কেউ, আপনি যে সেতু বানাবেন ওই সেতু থেকে কেউ আপনাকে ফেলে দিতে পারবে না।
আপনি যে বিল্ডিং বানাবেন সেই বিল্ডিং আপনি যদি বাঁশ ঢুকিয়ে দেন, রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে দেন, কার বাবার সাধ্য নাই সেই বাঁশ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে 32টি দাঁত আপনি খুলে দিতে পারবেন। তো কাজী ছাত্রলীগের এই যে যারা ঢুকেছেন এদের তো একটা স্বর্ণালী ইতিহাস আছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নেতিবাচক অনেক দিক আপনি আলোচনা করতে পারেন, তাদের তো অনেক ভালো ভালো দিক আছে। আর এই বর্তমান জমানাতে তারা এই মুহূর্তে সবচেয়ে টিকে আছে সফলতম একটি সমাজের অংশ। আমাদের এই সমাজে আমলাতন্ত্র আছে, আমাদের সমাজে আমলাতন্ত্রের মধ্যে আবার পুলিশতন্ত্র আছে, মিলিটারি তন্ত্র আছে, তারপর বিচার বিভাগের তন্ত্র আছে, বিচারিক তন্ত্র আছে, যুবতন্ত্র আছে, কন্ট্রাক্টর গ্রুপ আছে, চোরাকার বাড়ি আছে, ব্যাংক লুটেরা আছে। তো বিভিন্ন গ্রুপ যাদের শক্তি আছে এই সমাজে, সেই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় এবং বৃহত্তম শক্তিধর গ্রুপ হলো ছাত্রলীগ। ছাত্রলীগের গ্রুপের শক্তিমত্তার সঙ্গে পুলিশের শক্তি বা সেনাবাহিনীর শক্তির আপনি তুলনা করবেন কি না আমি বলতে পারবো না, বাট সেনাবাহিনী কত সদস্য, পুলিশের কত সদস্য, তার চেয়ে বেশি সদস্য সংখ্যা কিন্তু ছাত্রলীগের রয়েছে। তাদের সদস্য সংখ্যা পুলিশের কয়েক কয়েক গুণ বেশি। তো পুলিশের হাতে যে অস্ত্র রয়েছে, মিলিটারি হাতে যে অস্ত্র রয়েছে, এই অস্ত্র যদি ছাত্রলীগকে দেওয়া হয় তাহলে মাশাল্লাহ আর কোনো কিছুর দরকার হবে না। তো এইরকম একটি ঐতিহ্যবাহী সংগঠন, শক্তিশালী সংগঠন বুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে যাবেন এবং সেই প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার ভীরু, সেখানকার কাপুরুষ, সেখানকার সারাদিন বইপত্র নিয়ে বসে থাকা নিতান্ত গো বেচারা ভদ্রলোক, ভদ্রলোক মানুষ, ভদ্রলোকের সন্তান, এরা একটু সাহসী হবে, এরা একটু রাজনীতি শিখবে, এরা বঙ্গবন্ধুকে জানবে, দেশের স্বাধীনতা সম্পর্কে তারা শিক্ষা গ্রহণ করবে, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে তাদের একটি বোধ এবং বুদ্ধি হবে। এতে আপনি ক্ষতির কী দেখেন বলেন তো? মানে সমস্ত ব্যাপারে বিরোধিতা করা মানেই তো বিরোধিতা নয়, আর সব বিরোধিতাই মানেই উন্নয়ন নয়। ছাত্রলীগ যে সেখানে গেল এর মধ্যে আপনি যদি আমাকে বলতে পারেন আমি 100টি ভালো এরকম দিক আপনাকে বলতে পারবো। তো বিষয়টি নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, চিন্তা করতে পারেন এবং আমি মনে করি ছাত্রলীগকে স্বাগত জানাতে পারেন। এবং ছাত্রলীগ যদি বুয়েটের এই জায়গাতে সফল হয়ে যায় তারা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। এবং সামনে যে কাজগুলো পুলিশ পারেনি, প্রশাসন পারেনি, যেমন হাজি সেলিমে জগন্নাথ হলের একটা জায়গা দখল করে সেখানে বিরাট এক মার্কেট নির্মাণ করে বিক্রি করে সে উধাও হয়ে চলে গেছে। জগন্নাথ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই সম্মান সুখ্যাতি মর্যাদার দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রধানতম। তো সেখানকার ছেলেমেয়েরা পারেননি একজন হাজি সেলিম সাহেবের সাথে। এখন এই বর্তমান ছাত্রলীগ যদি বুয়েটে তারা সফল হয়ে যায়, এরপর তারা যদি হাজি সেলিম সাহেবের সেই মার্কেটটাকে উচ্ছেদ করে সেখানে জগন্নাথ কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে হল এটি পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন, আপনি কি খুশি হবেন না বলেন? কিন্তু আপনি যদি এখানে গোড়াতেই আপনি যদি তাদেরকে গলত তৈরি করে দেন, তাদের সমালোচনা করেন, তাদেরকে নির্বিষ করে দেন, তাহলে তারা আগাবে কী করে? এবং তারা যদি না আগায়, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, সেই ছাত্রদল নিয়ে এখন ট্রল করে অনেকে, কারণ ছাত্রদলের জায়গায় এখানে আমরা ছাত্রলীগ, তারাই এখন সমস্ত কিছু। তো কাজেই তাদেরকে শক্তি যোগাতে হবে, প্রেরণা যোগাতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে এক বুয়েটের মতো এরকম আরও 10টা বুয়েট বাংলাদেশে তৈরি হয়ে যাবে।